আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আমি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সাজেশনের সৃজনশীল দুই প্রথম অধ্যায়ে এই সৃজনশীলটি অবস্থিত, এটির আলোচনা নিয়ে তোমাদের সামনে এসেছি। এই আলোচনার শেষে তোমাদের বাড়ির কাজ হিসেবে নির্ধারণ করেছি আজকের সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর লেখা, রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আজকের আলোচনায় আমরা প্রবেশ করি। আজকের আলোচনার আলোচ্য বিষয় আমি পূর্বেই বলেছি, সাজেশনের সৃজনশীল দুই। তোমাদের একটি সাজেশন অনলাইনে আপলোড করা হয়েছে, অবশ্যই সেটি তোমরা ইতিমধ্যে পেয়েছ। সেই সাজেশনের দুই নম্বর যে সৃজনশীলটি রয়েছে, এই সৃজনশীলের উপরেই আজকের আলোচনা। প্রথমে আমরা উদ্দীপক দিয়েছি, উদ্দীপক দেওয়ার পরে চারটি প্রশ্ন, এই প্রশ্নের সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের জানতে হবে সৃজনশীলের মধ্যে কয়েকটি বিষয় রয়েছে, যেমন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে চারটি বিষয়ের আলোচনা রয়েছে। চারটি বিষয়ের মধ্যে যেটি জ্ঞানমূলকের আলোচনা, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, যেমন ক এর মধ্যে জ্ঞানমূলকের আলোচনা রয়েছে, খ এর মধ্যেও রয়েছে, আবার গ এর মধ্যেও জ্ঞানের আলোচনা রয়েছে, ঘ এর মধ্যেও জ্ঞানমূলকের আলোচনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এভাবেই আজকের আমরা ক্লাস সাজিয়েছি। এই ক্লাস দেখবে ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীলে উপকৃত হবে আশা করি। আসো তাহলে উদ্দীপক প্রথমে আমরা দেখে নেই। জনাব তারেক সাহেব একজন প্রসিদ্ধ লেখকের উপন্যাস পড়ছিলেন। উপন্যাসের ভূমিকায় লেখক লিখেছেন, যদি আমার লেখায় কোনো ভুল ত্রুটি দেখা যায় তাহলে পাঠকের কাছে কৃতজ্ঞ থাকব যদি তা আমাকে জানানো হয়। জনাব তারেক সাহেব চিন্তা করলেন সেই গ্রন্থ সম্পর্কে যার শুরুতেই বলা হয়েছে এটা সন্দেহ মুক্ত কিতাব এবং যা আজও অপরিবর্তনীয়। বিষয়টি তার বন্ধু জনাব আরিফ সাহেবকে জানালে তিনি বলেন, গ্রন্থটি অপরিবর্তনীয়ই শুধু নয়, এটি সমগ্র মানব জাতির পথের দিশারি। প্রিয় শিক্ষার্থী, এই হলো আজকের সৃজনশীলের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে এবার প্রশ্ন ক, সহিফা অর্থ কী? সহিফা অর্থ কী? এই প্রশ্নটি সাধারণত সৃজনশীলের সাথে সম্পৃক্ত নয়, এটা পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত। ঠিক এমনই খ নম্বরও, আসমানি কিতাবে বিশ্বাস কেন প্রয়োজন? এটিও পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত, এটি তোমার উদ্দীপকের সাথে সম্পৃক্ত নয়। এবার গ, জনাব তারেক সাহেব কোন গ্রন্থকে ইঙ্গিত করেছেন ব্যাখ্যা করো? এই প্রশ্নটি অবশ্যই উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত হতে হবে এবং আমরা উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত রয়েছে এটি আলোচনার মধ্যে আমরা দেখব। ঘ নম্বরে জনাব আরিফের কথাটির যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরো। জনাব আরিফের যে বক্তব্য আমরা লাস্টে পেয়েছি সেটির যৌক্তিক বিশ্লেষণ আমরা এখানে পাব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো আমরা প্রথম থেকে অর্থাৎ ক এর উত্তর আমরা শুরু করি। সহিফা অর্থ কী? সহিফা অর্থ, সহিফা আরবি শব্দ, সহিফা শব্দের শাব্দিক অর্থ ছোট পুস্তিকা। ছোট পুস্তিকা, যদি কেহ শুধু এতটুকু লেখে ছোট পুস্তিকা তাহলে উত্তর হয়ে যাবে।
আল্লাহর বাণী সংবলিত ছোট পুস্তিকাকে সহিফা বলা হয়। এতটুকু লিখলে সবচেয়ে ভালো হয়, উত্তরটা জ্ঞানমূলকের খুব সহজেই এটি আমরা লিখতে পারবো, ছোট পুস্ত। মার্কস হচ্ছে এক, এটি যদি এভাবে লেখা যায় তাহলে এক মার্কস পাবে। এবার খ নম্বরে, আসমানি কিতাবে বিশ্বাস কেন প্রয়োজন? খ নম্বরে রয়েছে জ্ঞানমূলক কথা থাকবে এবং অনুধাবনমূলক কথা থাকবে। জ্ঞানমূলকে এক নম্বর এবং অনুধাবনমূলকে রয়েছে এক নম্বর, এই দুই মিলে হচ্ছে খয়ে দুই। শিক্ষার্থী দেখো তাহলে খয়ে জ্ঞানমূলকে রয়েছে কিতাব শব্দের অর্থ পুস্তক বা গ্রন্থ, এই এতটুকু হলো জ্ঞানমূলক। এখানে এতটুকু যদি কেউ লিখে দেয় তাহলে সে এক পাবে। সহজ কথায় যে মহান গ্রন্থে আল্লাহর বাণী লিপিবদ্ধ আছে তাকে আসমানি কিতাব বলে, অর্থাৎ নবী রাসূলগণ যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তাদের কাছে ওহি বা আল্লাহর বাণী আসত, এ বাণীসমূহের সমষ্টি আসমানি কিতাব নামে অভিহিত, যেমন পবিত্র কোরআন। প্রিয় শিক্ষার্থী তাহলে বোঝা গেল যে অনুধাবনের মধ্যেও দুটি ভাগ রয়েছে, একটি হলো জ্ঞানমূলক এক মার্কস, আর একটি হলো অনুধাবনের এক মার্ক, অর্থাৎ দুইটি মিলেই দুই মার্ক। এবার আমরা গ নম্বরে চলে যাব। জনাব তারেক সাহেব কোন গ্রন্থকে ইঙ্গিত করেছেন ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকের মধ্যে দেখেছি যে জনাব তারেক সাহেব বলেছেন যে সেই গ্রন্থ সম্পর্কে যার শুরুতেই বলা হয়েছে এটা নিঃসন্দেহে সন্দেহ মুক্ত কিতাব যা আজও অপরিবর্তনীয়। তার মানে উনি কোন কিতাবের কথা বলেছে এটি হলো, আমরা যদি লিখতে পারি সেটি হলো জ্ঞানমূলক হবে। তাহলে দেখো আমি এখানে লিখেছি উদ্দীপকের চরিত্র জনাব তারেক সাহেব অপরিবর্তনীয় গ্রন্থ বলতে মহাগ্রন্থ আল কোরআনের প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে তোমার প্রশ্নে ছিল যে তারেক সাহেব কোন গ্রন্থের প্রতি ইঙ্গিত করেছেন, এই কথার উত্তরে আমরা পেলাম যে মহাগ্রন্থ আল কোরআনের প্রতি ইঙ্গিত করেছেন। তাহলে এখানে এক মার্ক পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। এবার আমরা অনুধাবন, অর্থাৎ যেটি তোমাদের গয়ের জন্যে প্রয়োগ যেটাকে আমরা বলে থাকি, এটির মধ্যে যে জ্ঞানমূলক কথাটা রয়েছে সেই জ্ঞানমূলক কথাটা এক মার্ক, আবার অনুধাবনমূলক একটি বিষয় রয়েছে সেটির জন্য এক মার্ক, এবং প্রয়োগের জন্যে একটু বিষয় রয়েছে সেটির জন্যে এক মার্ক, মোট এখানে তিন মার্ক। আসো তাহলে অনুধাবনের জন্যে কী রয়েছে দেখি। পবিত্র কোরআনের প্রধান বিশেষত্ব হচ্ছে এটি মানব সমাজের জন্য বিশ্ব স্রষ্টা কর্তৃক অপরিবর্তনীয় অবতীর্ণ শাশ্বত নিখুঁত সমস্যা সমাধানের যুগ জিজ্ঞাসার এক অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি মানব জাতির কল্যাণের জন্য এ কোরআনের প্রতিটি বিষয় বিশদভাবে বর্ণনা করেছি। তার মানে পবিত্র কোরআন করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মানব জাতির জন্যে, সকল মানব জাতির কল্যাণের জন্যে কোরআনের প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এইটি আমরা এখানে অনুধাবনমূলক কথা চলে গেল। এবার আসো প্রয়োগমূলকে কী রয়েছে। পবিত্র কোরআন অবতরণের পূর্বে পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব নাজিল করা হয়েছে তার প্রত্যেকটি সময়ের সাথে বিলীন হয়ে গেছে। অন্য অন্য কিতাব আমরা জানি 104 কিতাব, তার মধ্যে 4 হচ্ছে বড় আর 100 ছোট, সেই ছোট কিতাবগুলো 100 রয়েছে তাদেরকে সহিফা বলা হয়, আর বড় কিতাব যে 4 তার মধ্যে কোরআন ছাড়া আরও 3 রয়েছে। তাহলে 103 কিতাবের যে শরীয়তের বিধান সেগুলো বিলীন হয়ে গেছে, কিংবা মানুষ তার প্রয়োজনে তথা অসৎ উদ্দেশ্য সাধনে এর বিকৃতি ঘটিয়েছে। কিন্তু কোরআন এমন গ্রন্থ আজ পর্যন্ত যার কোনো বিকৃতি ঘটেনি, অর্থাৎ সুদীর্ঘ প্রায় 1400 ব্যবধানেও কোরআনে কারিম সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে, এর একটি স্বরচিহ্নও পরিবর্তিত হয়নি। পরিমার্জন
পরিশীলন এবং পরিবর্তন পরিবর্ধনের প্রয়োজনও কখনো পড়েনি, কোনো কালেও বিকৃত হবে না। কেননা কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থ নিশ্চয়ই আমি এ গ্রন্থ অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। শিক্ষার্থী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের যে দায়িত্ব নিয়েছেন, অতএব এই গ্রন্থের মধ্যে কোনো বিকৃত ঘটার কোনো সম্ভাবনা নেই। তাই অতএব উদ্দীপকের মধ্যে আমরা যে তারেক সাহেবের উক্তিটি পবিত্র কোরআনের প্রতি তার ইঙ্গিত বাস্তবিক অর্থেই যথার্থ, আমরা যে তারেক সাহেবের যে উক্তিটি পেয়েছিলাম সেটি অবশ্যই যুক্তিটি যথার্থ হয়েছে। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে বলেছে, জনাব আরিফের কথাটির যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরো। জনাব আরিফ সাহেব যেই কথাটি বলেছিলেন সেটির যৌক্তিক বিশ্লেষণ তুলে ধরতে হবে। এটির মধ্যে চারটা ভাগ রয়েছে, প্রথমে জ্ঞান, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগ, তারপরে গিয়ে উচ্চতর দক্ষতা। অর্থাৎ এই চারটা ভাগে ভাগ করা হয়েছে এই চারটা নাম্বারের জন্যে। অর্থাৎ ঘয়ের জন্যে তোমরা পাবে চার নাম্বার, যদি চারটা সিস্টেমে লিখতে পারো, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। আসো তাহলে আমি কীভাবে সাজিয়েছি দেখো। উদ্দীপকে তারেক সাহেবের বন্ধু আরিফ সাহেব বলেন, গ্রন্থটি শুধু অপরিবর্তনীয়ই নয়, এটি মানব জাতির পথের দিশারি। এই কথাটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। তিনি আল কোরআনের অপরিবর্তনীয় বা অবিকৃত মহাগ্রন্থ বলার পাশাপাশি এটিকে মানব জাতির সর্বশেষ দিশারি বলে আলোকপাত করেছেন। এই এতটুকু কথা হচ্ছে জ্ঞানমূলক, যে মানব জাতির সর্বশেষ দিশারি বলে আলোকপাত করেছেন পবিত্র কোরআনুল কারীমকে। এটি হলো জ্ঞানমূলক কথা, চলে গেল। এবার অনুধাবনমূলক কথা, কোরআনুল কারীম আল্লাহ পাকের কালাম, এটি একটি বৈচিত্র্যময় অত্যাশ্চর্য ধর্মগ্রন্থ। পৃথিবীর তাবৎ ধর্মগ্রন্থের মধ্যে আল কোরআন মাজিদ বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে অনুপম, অতুলনীয়। প্রখ্যাত ঐতিহাসিক গিবনের ভাষায় কোরআন ইজ দ্য গ্লোরিয়াস টেস্টিমনি গো দ্য ভ্যানিটি অব গড, এই কথাটি ঐতিহাসিক গিবন বলেছিলেন। সেই আলোকে দেখো অর্থ কি আসে। কোরআন আল্লাহ তাআলার অদ্বিতীয়তার এক উজ্জ্বল নিদর্শন। আল্লাহ তাআলা যে অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটি তার একটি উজ্জ্বল নিদর্শন। সুদীর্ঘ 1400 বছরের ব্যবধানেও এই কোরআনুল কারীমের মধ্যে কোরআন কারীম সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। 1400 বছরের মধ্যেও এই কোরআনের একটি শব্দও কেউ চেঞ্জ করতে পারেনি, একটি অক্ষর, একটি নোক্তা কেউ চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নেই। এর একটি স্বরচিহ্নও পরিবর্তিত হয়নি। পরিমার্জন, পরিশীলন, পরিবর্তন, পরিবর্ধনের প্রয়োজনও কখনো পড়েনি, কোনো কালেও এর বিকৃতও হবে না। শিক্ষার্থী, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের দায়িত্ব নিয়েছেন, এই কোরআনের কোনো বিকৃত করা সম্ভব নয়, কেউ ইচ্ছা করলেও এটি সম্ভব করতে পারবে না। এবার আসো উচ্চতর দক্ষতায় কী লিখবে। অন্যদিকে বিশ্ব মানবতার ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণের ধারক ও বাহক পবিত্র কোরআন। তাহলে বোঝা গেল ইহকালীন পরকালীন কল্যাণের ধারক বাহক হচ্ছে পবিত্র কোরআন। এটি সমগ্র মানব জাতির জন্য শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান। অর্থাৎ কোরআন মাজিদ কোনো বিশেষ জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হয়নি, এটি সমগ্র মানব জাতির দিশারি রূপে অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ অবিশ্বাসীদের প্রতি চ্যালেঞ্জ করে বলেছেন, আর আমি আমার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ করেছি, এতে যদি তোমাদের সন্দেহ সংশয় থাকে তাহলে এই সূরার মতো আরেকটি সূরা তৈরি করে নিয়ে আসো,
এই কথা বললেন যে ছোট্ট একটি সূরা পবিত্র কোরআনের সেই ছোট্ট সূরা হলো সূরা কাউসার। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে সূরার মতো আরও একটি সূরা নিয়ে আসো অথবা একটি আয়াত নিয়ে আসো যদি তোমরা সক্ষম হও, এতে তোমরা যাকে খুশি তাকে সহযোগী হিসেবে নিতে পারো। কিন্তু পরবর্তীতে অনেক চেষ্টা সাধনার পরে তারা এই কথা বলতে অবশ্যই বাধ্য হয়েছে যে লাইসা হাজা কালামুল বাশার, যে লাইসা হাজা কালামুল বাশার, এটি কোনো মানব তৈরি মানব রচিত গ্রন্থ নয়। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে বলা যায় মানব জীবন বহুরূপী সমস্যায় ক্ষতবিক্ষত। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আল কোরআন। এই একমাত্র উপায় অবলম্বন, একমাত্র উপায় হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন। প্রিয় শিক্ষার্থী, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পবিত্র কোরআন দিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্য বলেছেন। যদি আমরা তা মেনে চলি তাহলে অবশ্যই আমরা পরকালে শান্তি পাব এবং জান্নাত লাভ করতে পারব। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।